আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট সরকার সম্পৃক্ত গণতন্ত্র মঞ্চ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে মির্জা ফখরুল দেখতে ভদ্রলোক কিন্তু অন্তরে বিষ ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, যে কারণে ডলারের দাম আরও বাড়তে হবে টাকার অবমূল্যায়ন। আরাফ খানকে নিয়ে যা বললেন সাবেক আইজিপি বেঞ্জির। আওয়ামী লীগ সরকারের টাকা পাচার আর দুর্নীতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল। স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস। মাহির কারামুক্তির পেছনে যে দুই কারণ, যে কারণে রাজশাহীতে চীনা রীতিতে বিয়ে। কেন হুইলচেয়ার বোরখাতেও রক্ষা হলো না আন্তঃসত্ত্বা মাহির। মাহির গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন প্রেমিকা ছেড়ে যাওয়ায় টাকা পেল প্রেমিক। সর্বশেষ আমাদের হাতে যে যানচালক নিশ্চয় আছে, মামলা নেয়নি পুলিশ, সাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট সরকার সম্পৃক্ত গণতন্ত্র মঞ্চ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট সরকার সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শনিবার দুপুরে রাজধানী পল্টন মোড়ে এক প্রতিবাদের সমাবেশের নেতারা এ অভিযোগ করেন। সমাবেশের পর তারা বিজয়নগর সড়ক পর্যন্ত মিছিল করে। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের কোনো কিছু করবার ক্ষমতা নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সিন্ডিকেটেই ভূত আছে, এই সরকার নিজেই একটা সিন্ডিকেট। ভোট ডাকাতের সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের উপরে নির্যাতন করা সিন্ডিকেট, আর তাদের সিন্ডিকেটের শাখা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে অথবা সুবিধা মতো জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করা। আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এর বিরুদ্ধে লড়াইটাই চূড়ান্ত। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মির্জা ফখরুলের দেখতে ভদ্রলোক কিন্তু অন্তরে বিষ ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, তাকে দেখতে ভদ্রলোক কিন্তু তার অন্তরে বিষ আর বিষ। এত মিথ্যাচার করতে পারেন, সেরা প্যাথোলজিক্যাল লায়ার, সেরা মিথ্যাবাদী। ওবায়দুল কাদের আরও বলেন, বেপরোয়া গাড়ি, বেপরোয়া চালক কোথায় চলছে, খাদে পড়ে গেছে বিএনপির আনাতরণ। মরা গাঙ্গে আর জোয়ারে আসবে না, অর্থ পাচারকারী তারেক লন্ডনে আছে, বিএনপি ক্ষমতায় এলে তারেক দেশে ফিরবে। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে বিএনপি পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধের কথা, এরা চুরির কথা বলে, ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে, ক্ষমতার স্বপ্ন দেখছেন। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে, বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে। শেখ হাসিনা চুরি থেকে দেশকে বাঁচিয়েছেন, রাজনীতিতে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধনকে দুই বন্ধু প্রতিম দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ওই মৈত্রী পাইপলাইন আমাদের দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সহযোগিতা উন্নয়নের একটি মাইলফলক অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে ভারত বাংলাদেশ ওই মৈত্রী পাইপলাইন উদ্বোধন করেন। ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে নেয়া প্রায় 3.46 বিলিয়ন ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত 131.5 কিলোমিটার ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল রপ্তানি করবে ভারত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ডলারের দাম আরও বাড়াতে হবে টাকার অবমূল্যায়ন। দীর্ঘদিন ডলারের বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখার খেসারত এখন দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তার মতে, এতদিন টাকার মান 40% অতি মূল্যায়িত ছিল, ডলার সংকট শুরু হওয়ার পর 25% মতো টাকার অবমূল্যায়ন করা হয়েছে, আরও 15% অবমূল্যায়ন করতে হবে বলে মনে করেন তিনি। শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের IMF এর ঋণ ভোগ করবে কে, প্রতিশোধ করবে কে শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন আহসান এইচ মনসুর। তিনি অভিযোগ করে বলেন, ব্যাংক ঋণের সুদহার বেঁধে রাখার কারণে ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত হারে ঋণ পাচ্ছে না, বড়রা সব পেয়ে যাচ্ছে তাও আবার কম সুদে, সব দিক থেকেই তারা লাভবান হচ্ছে। তেল চিনি থেকে শুরু করে আমদানি পণ্যের দাম বাড়লেও তারা লাভবান হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরাফ খানকে নিয়ে যা বলেন সাবেক আইনজীবী বেঞ্জির। পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাফ খানকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মূলত ক্রিকেটার সাকিবুল হাসান সম্প্রতি দুবাইয়ের আরাফ খানের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে দুবাই গেলে বিষয়টি আলোচনায় আসে। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। যুগান্তরের নীতিমালা অনুযায়ী বানান সংশোধন সাপেক্ষে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে আরাফ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল এনফোর্সমেন্ট ক্যারিয়ারে পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরা কারবারি, ভেজাল কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সূক্ষ্মতা নয়। আপনাদের অফুরন ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা। প্রসঙ্গত, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক রয়েছেন আরাফ খান। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত 9 মামলা। আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আরেকটি হাসনীয় তথ্য, আওয়ামী লীগ সরকারের টাকা পাচার আর দুর্নীতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। বাংলাদেশে গত প্রায় 1.5 দশক ধরে দুর্নীতির মহোৎসব চলছে, আশ্চর্য সব কাণ্ডে চলে গেছে। আওয়ামী লীগ সরকারে গত 14 বছরে দুর্নীতির খণ্ডচিত্র তুলে ধরে শনিবার নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। দেশে বিদেশি সংবাদ মাধ্যম এবং টিআইবির প্রকাশিত সরকারের দুর্নীতির প্রতিবেদনকে উদ্ধৃতি করে 12 পৃষ্ঠার টকিং পয়েন্ট সমাবেশে তুলে ধরেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বালিশ, পর্দা, ঢেউটিন, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাসিনো কাণ্ড, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার লুট, অর্থ পাচার, মেগা প্রজেক্টে মেগা কেলেঙ্কারি একটার পর একটা ঘটে চলেছে। প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মোহিতের ভাষায় বাংলাদেশে সাগর চুরি করে চলেছে। তিনি বলেন, ভারতে একটা স্লোগান ছিল, অলিগলি ম্যায় শোর হ্যায় অমুক নেতা চোর হ্যায়, নাম বললাম না। আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগ ভোট চোরের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। এদিকে আরেকটি হাসনীয় হচ্ছে, স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস। দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে, 1 লাফে প্রতি ভরিতে বেড়েছে 7,500 টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে 98,794 টাকা। আগামীকাল রোববার থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে। শনিবার বাজুশের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণের স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ মান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে 98,794 টাকা। এছাড়া 21 ক্যারেট 94,303 টাকা, 18 ক্যারেট 80,832 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে 67,301 টাকা দরে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মাহির কারামুক্তির পেছনে যে দুই কারণ। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর কারাগারে প্রায় 6 ঘন্টা অবস্থান শেষে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার দুপুরে 1:50 তাকে কারাগার নেওয়া হয় আর মুক্তি মেলে সন্ধ্যা 7:50। জামিনের পেছনে দুটি কারণের কথা বলেছেন মাহির আইনজীবী দীপেন চন্দ্র সরকার। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছে আদালত। বিজ্ঞ আদালতে এই গ্রাউন্ডে মঞ্জুর করেছেন যে উনি একজন নারী আর উনি অন্তঃসত্ত্বা। আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের মাহিয়া মাহি বলেন, জাজ আমার সঙ্গে কোনো কথা বলে নাই, জাজ একটা কথা বলে নাই, জাজ জাস্ট চেয়ারে বসেছেন আর উঠেছেন, 1 সেকেন্ডের মধ্যে কোর্ট কিভাবে শেষ হয়ে যায়। এদিকে আরেকটি হাত নিয়ে চলছে, যে কারণে রাজশাহীতে চীনা রীতিতে বিয়ে করতে বর এলেন ঘোড়ায় চেপে আর নববধূকে নিয়ে গেলেন পালকিতে করে। এটি নাকি চীনের রীতিতে বিয়ে, আর এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি স্থানীয় সংসদ সদস্য এসেছেন হেলিকপ্টারে চড়ে। শনিবার ব্যতিক্রমী আয়োজনটি করা হয়েছিল রাজশাহীর বাগমারা সোনাডাঙ্গা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হকের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস আখির বিয়ে উপলক্ষে। ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার নারী পুরুষ ভিড় জমায় কনের বাড়িতে। জানা গেছে, সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্রগ্রামের মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান ও স্বাস্থ্যকর্মী হালিমা খাতুনের একমাত্র ছেলে মতিউর রহমানের সঙ্গে এই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজহারুল হকের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস আখির পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন হুইলচেয়ার বোরকাতে রক্ষা হলো না অন্তঃসত্ত্বা মাহির। বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ জানিয়েছে মাহি বোরখা পরে বিমান থেকে নেমেছিলেন। মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন, বিমানবন্দরে নেমে গ্রেপ্তারও হতে পারেন সেই আশঙ্কা থেকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে ছদ্মবেশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া বিমানবন্দরে মাহিকে হুইলচেয়ারও দেখা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনী চোখ এড়াতে পারেনি মাহি। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন অফিসাররা মাহির ইমিগ্রেশন শেষ করেন, এরপর আমাদের হাতে মাহিকে তুলে দেওয়া হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মাহি গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্তে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে শনিবার দুপুরে 11:45 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেপ্তার হন মাহি। এই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন প্রেমিকা ছেড়ে যাওয়া টাকা পেল প্রেমিক? সম্পর্কের সমাপ্তি অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক হয়। সম্পর্ক যত গভীর হয় ততই বাড়ে আবেগের যোগ। তাই সম্পর্ক ভেঙে গেলে সেই আবেগের ঘোরে জোরে ধাক্কা লাগে, বেড়ে যায় মানসিক চাপ। কিন্তু তাই বলে হৃদয় ভাঙার জন্য বিমা? শুনতে অবাক লাগলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে এমন খবর। ঘটনাটি ঘটেছে ভারতে। হৃদয় ভাঙার বিমার কারণে প্রেমিকার সঙ্গে ব্রেকআপের ফলে 25,000 টাকা পেয়েছেন প্রতীক আরিয়ান নামের এক ব্যক্তি। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে খোলাসা করেছেন প্রতীক নামের এই যুবক নিজেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মামলা দায়নি পুলিশ সাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ। মানহানি ও মিথ্যাচার খবর প্রচার করায় প্রযোজক দাবি করা রহমতুল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক সাকিব খানের মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। তবে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে দু একদিনের মধ্যে অভিযোগ নিয়ে কোর্টে যাবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এর আগে গভীর রাতে গুলশান থানায় প্রবেশ করে অভিযোগ দায়ের করতে চান সাকিব খান। এই অভিনেতা জানান, নিজেকে অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক দাবি করা রহমতুল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন, আর তাই প্রযোজক দাবি করা FDC-র বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমতো প্রতারণা।